এবছর হবে না সিনে ডেলভের উদ্যোগে চলচ্চিত্র উৎসব। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই কথা জানান সিনে ডেলভ কর্তৃপক্ষ। করোনার কথা মাথায় রেখে নেওয়া হলো এই সিদ্ধান্ত। করোনা আবহ চলছে, তবে এই মুহূর্তে রাজ্যে করোনার বিষ দাঁত অনেকটাই থিতু। এরপরও কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ সিনে ডেলভ কর্তৃপক্ষ, তাই এবছর আর চলচ্চিত্র উৎসব করা হবে না। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন সিনে ডেলভের একজন প্রতিনিধি। তবে চলচ্চিত্র উৎসব না হলেও প্রয়াত সৌমিত্র চ্যাটার্জির স্মৃতিতে এক স্মরণ সভা করা হবে, যার নামকরণ করা হলো স্মৃতিতে সৌমিত্র। আগামী 25 ডিসেম্বর সন্ধ্যা 6টায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে অনুষ্ঠিত হবে এই স্মরণ সভা। সেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে আমরা 2-3 দিন সেইটা স্মরণ সন্ধ্যা করব। নাম হচ্ছে স্মৃতিতে সৌমিত্র। 25 তারিখ থেকে আমাদের 2 নম্বর হল রবীন্দ্র ভবনে, সেখানে আমরা এটার সূচনা করব। সেখানে আলোচনাও থাকবে এবং আমরা ওনাকে শ্রদ্ধা জানিয়ে সন্ধ্যাবেলার দিন থেকে আমরা এই তার শুভ সূচনা চলচ্চিত্র উৎসবে সেরকম করে না, আমরা ওই স্মরণ শ্রদ্ধাটা শুরু করব। এক কথায়, কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় সিনে ডেলভ, তাই করোনার কথা মাথায় রেখে এবছর এই সিদ্ধান্ত নিল সিনে ডেলভ কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।